বেশি জ্ঞান দেখা দিকে ফটকে যায় না, আমি মসজিদের কমিটি, আমার দায়িত্ব আছে, আমি মাতলি লাইন ঠিক করব, আমি মেম্বার, পয়সা দিব, আল্লাহ অনেক সব দেবো, তোমার নজর দেবো, খতবার সময় পয়সা দিল কেন, মাথায় আগুন জ্বলে না বলো নাকি, খতবা হচ্ছে দাও টাকা দাও টাকা দাও টাকা দাও, কেন সালাম ফিরিয়ে নিলে টাকা তুলতে পারো না, হ্যাঁ সালাম ফিরিয়ে নিলে তুমি পালাবে না, বিরাট মেম্বার হয়ে পড়েছে, মেম্বার সাহেব মসজিদের মেম্বার, তুমি পয়সা দিচ্ছ কেন, আমি মাতলি, ও তোমার মাতলি, তুমি গজব চাও, গজব মসজিদে গিয়ে গজব চাও, অনেক মসজিদে কিন্তু খতবার সময় টাকা তোলে, আসে না না ওদিকে খতবা হচ্ছে এর টাকা তুলছে, কেন আল্লাহর কি খুব টাকার কম পড়েছে নাকি, তোর কাছে ধার চাইছে আল্লাহ, যে আমার ঘরে চাঁদা তোলার সময় খতবা তুলবে চাঁদা তুলবি, খতবার সময় চাঁদা, খতবার সময় কোনো কথা বলা চলবে না, কত বিয়াদব না হলে খতবার সময় চাঁদা তোলে, খতবার সময় সে দিয়েছে দিয়ে দেবে 10 টাকা 50 টাকা লোড দিয়েছে, বলছে ভাই খতবা হচ্ছে 40 টাকা ফি দে দে, 40 টাকা ফি দে দে, এই কথা বলবে না বলবে না, সেই জন্য আপনারা বলবেন যদি কোনো মসজিদে খতবার সময় চাঁদা তোলে, খতবার পরে বলবেন যে খতবা হতে চাঁদা তুলছিলিস, আমার মেজাজ গরম হয়ে গিয়েছিল, খতবা চলছিল বলে আমি কিছু বলিনি, আজ থেকে নিষেধ করছি খতবার সময় কোনোদিন চাঁদা তুলবি নি। তো আমরা যারা বসে আছি রসুলের প্রেমিক, আমরা যারা বসে আছি আল্লাহর প্রেমিক, আল্লাহ বলতে যারা আমার সঙ্গে বিরাট ভালোবাসা করতে চায় ওরা যেন আমার দোস্তর সঙ্গে সাংঘাতিক ভালোবাসা করে, আল্লাহর দোস্তর নাম জানেন, আমাদের নবী, আমাদের নবী আমার আল্লাহর দোস্ত, সুবহানাল্লাহ বলে, আর দোস্ত দোস্তর কথা শুনবে না শুনবে না, যেন কেয়ামতের মাঠে আল্লাহ পাক দোস্তকে পাওয়ার দেবেন, যে তোমার রুম্মাত গুলো তুমি লাইন করো বাকিটা আমি দেখছি, কারণ অন্য কোন নবী আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না, যে যার চিন্তায় নফসি নফসি করবে, আর আমাদের নবী শুধু উম্মতের চিন্তায় উম্মতি উম্মতি করবে, বলুন সুবহানাল্লাহ। এই যে শুক্রবার দিন মসজিদে, আমরা তো জানি না নেগলা লোক, তিন ভাগ নেগলা দুভাগ পাগলা, আর তার ভিতরে সামান্য কিছু মানুষ আছে, একাধজন আলেম ওলামা মুফতি সাহেব, তাও সে মুফতি সাহেব সেও জুমা পড়ায়, মুফতি ফিরি নামাজ পড়ে না, ওই হাফিজ সাহেব মাওলানা সাহেব থাকে, তো যারা বুঝতে পারে খতবা, এরা এখন চুপচাপ মেরে চাচকের মতো ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকে, ইমামকে চোখে দেখতে না পেলে যখন আওয়াজ আসে ওই আওয়াজের দিকে কান করে, যে ভুল পড়ছে না ঠিক পড়ছে, এছাড়া ওই কি বলছে খতবার মানেটা কি, মানে দিকে লক্ষ্য রাখে, লক্ষ্য রাখলে ও তো ওয়াজ, খতবা মানে কি, ওয়াজ করছে, ওয়াজের ভিতরে আছে সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি, আমরা তো বুঝি না, আমরা ঘুম যে নফসি নফসি ঘুমে, আর একজন মুখ বলছে আচ্ছা এ কঠিন পাপ করেছে না করেন, এই যে বলেছে ঘুমোচ্ছিস কেন, ওর তো ডবল পাপ হয়েছে, ও ঘুমুক যা করুক শুয়ে পড়ুক খতবার সময় কিছু বলা, মুখ কু হয় তাহলে বলবে, অনেক লোক ঘ্যাম দেখানোর জন্য অজ্ঞত, মানে জাহেল হলে যা হয় তাই, এই ওইখানে ফাঁক রয়েছে লাইন, তুই ওখানে বসছিস কেন, ওখান বস, খতবা চলছে কিন্তু, কথা বুঝতে পারেন, খতবার সময় লাইন সাজা করার কথা বলা যাবে, যদি বাচ্চারা চেলামেলি করে চুপ খতবা হচ্ছে বলা যাবে, ও যদি জাম দেয় লাম মারে মসজিদ ছাদে ওঠে পিলিয়ার ধরে ওঠে চুপচাপ মেরে বসতে হবে, চুপ বলা হারা, চুপ বলা কি, চুপ বলা কথা বলে না তো হারা, চুপ বলা হারা, বেশি জ্ঞান দেখা দিকে ফটকে যায় না, আমি মসজিদের কমিটি, আমার দায়িত্ব আছে, আমি মাতলি লাইন ঠিক করব, আমি মেম্বার, পয়সা দিব, আল্লাহ অনেক সব দেবো, তোমার নজর দেবো, খতবার সময় পয়সা দিল কেন, মাথায় আগুন জ্বলে না বলো নাকি, হ্যাঁ খতবা হচ্ছে দাও টাকা দাও টাকা দাও টাকা দাও, কেন সালাম ফিরিয়ে নিলে টাকা তুলতে পারো না, হ্যাঁ সালাম ফিরিয়ে নিলে তুমি পালাবে না,
বিরাট মেম্বার হয়ে পড়েছে, মেম্বার সাহেব, মসজিদের মেম্বার। তুমি পাশে দিচ্ছ কেন? আমি মাতোয়ালি। ও তোমার মাতোয়ালি, তুমি গজব চাও, গজব মসজিদে গিয়ে গজব চাও। অনেক মসজিদে কিন্তু খতবার সময় টাকা তোলে, আছে না? ওদিকে খতবা হচ্ছে, এর টাকা তুলছে। কেন আল্লাহর কি খুব টাকার কম পড়েছে নাকি? তোর কাছে ধার চাইছে আল্লাহ যে আমার ঘরে চাঁদা তোলার সময় খতবা তুলবে, চাঁদা তুলবি? খতবার সময় চাঁদা, খতবার সময় কোনো কথা বলা চলবে না। কত বিয়াদব না হলে খতবার সময় চাঁদা তোলে? খতবার সময় সে দিয়ে দিয়ে দেবে 10 টাকা, 50 টাকা লোড দিয়েছে। বলছে ভাই খতবা হচ্ছে 40 টাকা ফি দে দে, 40 টাকা ফি দে দে। এই কথা বলবে না, বলবে না? সেই জন্য আপনারা বলবেন যদি কোনো মসজিদে খতবার সময় চাঁদা তোলে, খতবার পরে বলবেন যে খতবা হতে চাঁদা তুলছিলিস, আমার মেজাজ গরম হয়ে গিয়েছিল, খতবা চলছিল বলে আমি কিছু বলিনি, আজ থেকে নিষেধ করছি খতবার সময় কোনোদিন চাঁদা তুলবি নি। যদি বলে খতবা শোনা কি তুই বলি, আপনি তো নিষেধ করছেন যে কি খতবা শোনা কি, আপনি বলবেন খতবা শোনা ওয়াজিব। খতবা শোনা কি? ওয়াজিব। সেই জন্য ছেলেরা যদি জাম দেয় আন্ডারপ্যান পরে মসজিদে যায়, আন্ডারপ্যান পরে হাফ প্যান্ট পরে যায়, কিচ্ছু বলবে না, আন্ডারপ্যান কা জাইয়া পড়ুক আর ন্যাং ঢে গিয়ে দাঁড়া দাঁড়িয়ে আছে আছে। হয়তো ছোট্ট বাচ্চা ওর বাপ নিয়ে যায়নি মসজিদে গন্ডগোল করে বলে ওর ন্যাং ঢে ছুটে ছুটে গিয়ে মসজিদের বারান্দায় হয় না, হয় না, বাড়ির পাশে মসজিদ, বাড়ির পাশে মসজিদ, আপনি কিছু বলবেন না, ওর ন্যাং ঢে যাক, প্যান পরে যাক, খালি গায়ে যাক, যা বলবো খতবার পরে, যা বলবো কি খতবার পরে। আর ও যদি চেল্লায়, ও যদি হাঁকাহাঁকি করে, তাতে নামাজের ক্ষতি হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার নামাজ আপনার হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? সেই জন্য মসজিদে গিয়ে কোনো কথা বলা যাবে না ওই সময়, খতবার সময়। খতবা শোনা কি? ওয়াজিব। এটা মাথায় রাখবো সবাই ইনশাআল্লাহ। এটা ক্যাসেট হয়ে গেল, যদি রাস্তাঘাটে কোনোদিন চলে, মসজিদ মাতোয়ালি বা মেম্বার বা মসজিদ কমিটি শোনে, অন্তত একটু পরিবর্তন হবে। যেটা আমি অন্যায় কাজ করতাম, খতবার সময় টাকা তুললে কথা বলবে না, বলবে না, হয়তো কেউ 5 টাকা দেবে, 10 টাকার কয়েন, যে ভাই 5 টাকা ফিরে দে ভাই, দেখো ও জান না যাচ্ছে, রেলে যাচ্ছে, যে তুই কথা বল। সেজন্য খতবার সময় কথা বলা যাবে না। প্রত্যেক মসজিদে বাচ্চাদের ডেকে নিয়ে যাবে, বাড়িতে 3টে বাচ্চা থাকলে 3টে নিয়ে যাবে, দেখেন বস। এবারে বলছে আল্লাহু আকবার, ইমামের সঙ্গে মাইক আছে, মোকাবেলার দরকার নেই, বাচ্চা বলছে আল্লাহু আকবার, হয় না, হয় না, ও বলুক, নামাজের কোনো ক্ষতি হবে না, আপনি নামাজ আপনি পড়বেন। সাহাবাদের পাত থেকে তীর টেনে বার করছে, কিচ্ছু হয়নি, কে কোথায় চেল্লাচ্ছে আমার কি? ওদের মসজিদে আনার, মসজিদে যাওয়ার, সেটিং করার দায়িত্ব মা বাবার। একবার কলেমা জিকরি করেন, লাল চা নিয়ে আনে আদা দিয়ে, চিনি ছাড়া, চিনি ছাড়া আদা দিয়ে লাল চা, বিরিয়ানি করি, ভাই বিরিয়ানি 13 হাঁড়ি, স্পেশাল বিরিয়ানি, লম্বা চালের বিরিয়ানি 13 হাঁড়ি। যারা ঘুমিয়ে পড়ছেন অন্তত শুয়ে চিন্তা করেন যে খাবো না খাবো না, কারণ এই বেহেশতের বাগানের বিরিয়ানি সবার পেটে পড়ে না, এর উল্টো পাল্টে জায়গার বিরিয়ানি না। এই বেহেশতের কোরআনের মাহফিলের বিরিয়ানি, এখানে লক্ষ লক্ষ ফেরেশতা আছে না নাই, তাহলে এই জায়গার বিরিয়ানির বরকত আলাদা, স্বাদ আলাদা, এই জায়গার বিরিয়ানির স্বাদ আলাদা, এ সবার পেটে পড়বে না, এটা ঔষধ স্বরূপ খাবেন, ঔষধ। অনেক অনেক লোকের শয়তান বোঝায় তুই তো ডেলি বিরিয়ানি খাস, ওখানকার বিরিয়ানি কি হবে, এ জলসার বিরিয়ানি, ঈদের পায়েস, কুরবানির গরুর গোশ, আল্লাহর কসম, এসব স্বাদ আলাদা, রমজান মাসে ছোলা মুড়ির স্বাদ আলাদা। এই জন্য অনেক ভোজাদারকে লেগে যায়, ভোজাদার সারাদিন ভোজন করে, সন্ধ্যাবেলাকে ভুগলুমি করে, আজকে রোদ কেরম পড়লো রে, এই মিথ্যাবাদী বের বের বেরোজদার বলছে সর্বত্র আমার খাইতে, এ জানে গেলেই মাল পাবো, কিন্তু ভোজাদারের মুখে সেই স্বাদ
লাগবে না, ও মনে করবে আমি খড় খাচ্ছি, আর নিজে নিজে চোর চোর লাগবে যে আমি চোর চুরি করে খাচ্ছি, আমি রোজাদার না। আর যারা রোজাদার ওরা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আলাদা স্বাদ পাবে, আর ভোগ মারবার শোকর আদায় করবে। আল্লাহ এই পানিটা খেয়ে আমার কলিজাটা ঠান্ডা হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ। আর বেরোজদার দিয়ে যখন ওই প্লেটে বসবে, আপনারা কেউ যদি বসেন সেদিন দেখবেন আপনার নিজের খারাপ লাগবে, জি আমি রোজা রাখি নারি খাচ্ছি, কিরম কিরম হবে আপনার একটা ভিতরে। অনেক সম্মানীয় ছেলে, অনেক জ্ঞানী ছেলে নিজের মা ডাকে, নিজের ভাবি ডাকে, ও খেতে চায় না, না তোমার খাও, আমি রোজা রাখি না, খাও না, খেলেও মনটা খারাপ লাগে। আমি যে রোজা রাখতাম তো জান ভরে খেতাম। যারা একেবারে মুখু ও সারা মাস রোজা রাখেনি, কিন্তু প্রতিদিন মসজিদ যেত, শুধু খাবার লাগবে, রমজান শেষ, কেউ শেষ, যার আমার মসজিদ যাওয়ার দরকার নেই, যা খাওয়ার এক মাসে টেনে দিছি। এই জন্য রমজান চলে গেলে মসজিদের লোক কমে যায় না, যায় না, জি 100 লোক যদি হতো সেখানে 90 জন কমে যায়, এই পুরানো যাই 10 জন বুড়ো আর 2 জন জওয়ান, সেই কজন লাস্টে ঠেকে গেল। সেই জন্য বেহেশতের বাগানে যে বিরিয়ানি করা হয়েছে অরিজিনাল বিরিয়ানি, এর মজা আলাদা। যদি মনে করেন দুটো খাবো তাহলে খেয়ে যান। লোক আজমির থেকে ভাত বয়েলি আসে, কারণ আল্লাহর ওলির দরবারে তাবারকের স্বাদ আলাদা। ফুরপুরা গিয়ে শাল পাতায় ভাত দেয়, শাল পাতায় মানুষ কি মজা করে খায়, হাড় চুষছে, শিরা বলতে গিলে বলে এর মজা আলাদা। আল্লাহর কসম, আমার সঙ্গে 4-5 জন লোক গিয়েছে বড় হুজুরের দরবারে, তা হুজুর বলছে এই ভাত খেয়ে লাও। সাইফুদ্দিন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, হুজুরের আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান, হুজুর বললো বাবু ভাত খেয়েছো? বললো হুজুর ভাত তো খাইনি। তা বলছে ভাত দাও, শুধু ডাল আর একটা সাদা ডিম। এদিকার লোক তো সব সমান না, বলছে খাও না, কি হয় বলছে এই করে ভাত কি হবে, আর তুই খা, আল্লাহ শুনছে, বলছে ফের ভাত দেবে, আনছি ভাত দিয়েছি যে একবার ফের দেবে, না তাই আমরা একবার করে তুলে দিচ্ছি, তুই খা, খাওয়ার আগে আমি করিস, আল্লাহর রহমত হয়ে গেল। সেই ভাত এক মুঠো ভাত হাফ খেয়েছে, ডাল খেয়ে ডিম খেয়ে বলছে আমার পেট একদম টাইট হয়ে গেছে, আমি আর কি পাচ্ছি, বলছে এই পীরের দরবারে বসে বলছে আর খেতে পাচ্ছি না, আনছি না পারিস বন্ধু, ওই কোটা চেপে খেয়েলে আমার এই দরবারের ভাত নষ্ট করলি, আমার আল্লাহ গুনা দেবে। সেই কোটা খেয়ে আজই গল্প করে যে কি ভাত রে, আমি ঠেলা আছে, তুই যদি ওই অহংকার না করতিস যে এই কোটা কি খাবো, তাহলে আরো একটা তুই খেতে পারতিস। বলছে যতদিন যাবো অলির দরবারে গিয়ে অহংকার করবো না। আরে ফুরফুরা উল্টো পাল্টা হতে পারে, পীরের নাতিরা গন্ডগোল করতে পারে, পীরের ছেলেরাও গন্ডগোল করতে পারে, কিন্তু দাদা হুজুর পীর কেবলা তো মজার দেন, জোরে বলেন, পীরের ছেলেরা সব এক হবে না, এটা 100-100 গ্যারান্টি। তাই বলে আমার মোজাদ্দেদ জামানকে ভোট দিয়ে পাটি করে লাঠি করে ইদিকুদিক করে মোজাদ্দেদ বানাইনি, মোজাদ্দেদ হয়নি, দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ ডাইরেক্ট মোজাদ্দেদ জামান করে পৃথিবী পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলে। সেজন্য যদি আমরা বলি যে ফুরফুরার পীর আর নেই শেষ, ফুরফুরাও শেষ, এটা বিরাট মানে নোংরা কথা। আমরা আর ফুরফুরা মানি না, ফুরফুরা তোমার মানতে হবে না, একটা কথা শুনে রেখে দাও, তুমি যদি বলো ফুরফুরা নেই ফুরফুরা শেষ, তাহলে আদম নবীর মানা যাবে না, যাবে না, কেন যাবে? আদম নবীর ছেলে তো আদম নবীর মানেনি, খেলাপ চলেছে, তাহলে আদম নবীর অস্বীকার করেন? নূহ নবীর বেটা নূহ নবীর মানেনি, আল্লাহ বলছে নূহ কিস্তি ছাড়ো, ও তোমার মানছে না, ব্যবস্থা আমি করবো, তাই বলে আমরা নূহ নবীকে অস্বীকার করবো? আমাদের নবীর বাচ্চা ছাড়া ভাই পোড়া চাষা ভাইরা নবীর মানেনি, তাই বলে আমাদের নবীর অস্বীকার করা যাবে? তাহলে কত বড় মুখ মুখ হলে বলে ফুরফুরা শেষ, ফুরফুরার কিচ্ছু না, ও দাদা হচ্ছে সব পেরবি, তোর কপালে আগুন লাগল, আগুন লাগবে। 10টা ছেলের ভিতরে 2টো বিয়াড়া হতে পারে, 5টা নাতির ভিতরে 3টে বিয়াড়া হতে পারে, তাই বলে মোজাদ্দেদ জামানের দোষ দেওয়া, জোরে বলেন, যাবে না, এটা মাথায় রাখবে।
ওই ফুরফুরার দাদা হুজুর পীর কিবলাকে আল্লাহ মোজাদ্দেদ করে পাঠিয়েছিলেন বলে জেলায় জেলায় ওয়াজ হচ্ছে, জেলায় জেলায় বক্তব্য হচ্ছে, জেলায় জেলায় মসজিদ হয়েছে, জেলায় জেলায় মাদ্রাসা হয়েছে। আল্লাহর কসম, মোজাদ্দেদ জামানের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস খুলে দেখেন কত হাজার হাজার মসজিদ মাদ্রাসা কত জায়গায় করে গেছে, কোথায় না কোথায় হেঁটে দিনের দাওয়াত দিয়ে গেছে। তবে তো টুপি দাড়ি খুঁজে পেয়েছি। হ্যাঁ, ওয়াজের জন্মদেশ তো ফুরফুরার থেকে। ওয়াজের জন্ম কোথায়? ভারতের বক্তারা যায়, তুরস্ক হয়, ইন্দোনেশিয়া হয়, ফিলিস্তিনি হয়, জোরে বলেন হয়। আজকে তারা বাগান সাজিয়েছে, মুখ্য সেই বাগানের স্টেজে বসে আমি পীর ফুরফুরার দাদা হতে মানি না, তাদের জন্য টুপি পেয়েছি আমি, খাজা বাবাকে মানি না। খাজা বাবা না যে তুই কোথায় থাকতি? তোর চোদ্দপুর তোর তিনপুরি নাম বার কর, তিনপুরি নাম বলি কোথায় যাবে? আমার বাপের নাম আব্দুর রহিম, তার বাপের নাম আব্দুর রাজ্জাক, তার বাপের নাম আব্দুর রউফ, তার বাপের নাম নিতাই, তার বাপের নাম গৌতম, তার বাপের নাম স্বপন। কথা ঠিক বলছি না ভুল বলবো? এই হিন্দুদের সর্দার মোল্লাদের সর্দার, হিন্দুদের মন্ডল মোল্লাদের মন্ডল আছে। একটা কথা মাথায় রাখেন তো, খাজা বাবা হিন্দুস্তানের প্রথম মুসলমান। খাজা গরিবে নামাজ হিন্দুস্তানের প্রথম মুসলমান, ইতিহাসগুলো জানবেন তবে ভালো লাগবে। পীরদের মানার সিফাত আপনার ভিতরে আসবে। এখন বাপে জন্ম দিয়েছে হাই আলা সালা আল্লাহ আল্লাহ কও খুশি আল্লাহ হকটা প্রচার করার জন্য খাজা বাবার বিরাট মার খেতে হয়েছে। বলছে বুড়ো আজান দেয় মার, বুড়ো উজু করে কি বলে পানি বন্ধ কর, সাগরের পানি বন্ধ কর। বুড়ো বলছি এক বদনা নিতে দে, বলছে না। চারিদিকে পরি ঘিরে গেল পৃথিরাজের লোকজন, বোম বললো বললাম নিয়ে আল্লাহর কুদরত ঝড় উঠলো, ওরা সব চোখে বালি ফালি পড়ে কে কোথায় শুয়ে পড়লো কে কোথায় পালালো। খাজা গরিবে নামাজ এক বদনা পানি তুলে নিয়ে চলে আসলো হজরায়। ইতিহাসে পাওয়া গেছে পুরো ওই রানা সাগরের পানি সব শুকিয়ে গিয়েছিল। জোরে বলো, আরো জোরে বলো। কি করে লোক জাগে জাগে মুসলমান হলো দেখে? পানি যখন পাচ্ছিল না, এরা সারা এলাকার লোক গিয়ে দেখছে গরুর দুধ নাই, ছাগলের দুধ নাই, মানুষের দুধ নাই, পুকুরি পানি নাই, কুয়া শুকনো, সাগর শুকনো। এক বদনা পানি, এক সাগর পানি বদনার ভিতর ঢোকে, জোরে বলেন ঢুকে। খাজা বাবা ঢুকেছে না, ঢোকায়নি। সাধে লোক ওখান যায় 8,000-10,000 টাকা খরচা করে সাধে যায়। যদি বলেন গাঁজা খায়, তোর ভাই তো গাঁজা খায়, তোর বাপ তো গাঁজা খায়, গাঁজা খাজা বাবা খেতে বলিনি, খাজা মেহেদির চিষ্টি সেজদা করতে বলিনি, খাজা মেহেদির চিষ্টি ঢোল বাজাতে বলিনি। মানুষ যদি করে তাতে কি খাজা বাবার দোষ দেওয়া যায়? জোরে বলেন যায়। ফুরফুরায় গাঁজা খায় না কেন? বসিরহাটে গাঁজা খায় না কেন? কারণ তাদের নাতি পোতা ভাই বোনেরা ছেলে পুলে আছে, গাঁজা খেলে দাঁতও যাবে থবনাও যাবে। আর খাজা বাবাকে পাঠিয়েছিল আল্লাহ রসুল আরব থেকে, তার কোনো বংশধর নাই, কিচ্ছু নাই, সে ওখানে পড়ে গেছে, মানুষ মহব্বত করে একটা সুন্দর ঘর তৈরি করে দিয়েছে, কিন্তু খাজা বাবার বেটা নাই, খাজা বাবার ছেলে নাই, চারখানা মেয়ে নাই, চারটে জামাই নাই, তাই খাজা বাবার দরবারে ভণ্ড ভরে যেতে পারে, সেজদা করতে বলে, তাই বলে খাজা বাবার দোষ নাই, খাজা বাবা পবিত্র, খাজা বাবা আল্লাহর ওলি। জোরে বলে বলো, আরো জোরে বলে। মুটিয়ারি শুয়ে আছে আল্লাহর ওলি, কেনিয়ে শুয়ে আছে জিন্দা ওলি, সেখানে কেনিয়ে গাঁজা খেতে পারে না, সেজদা করতে পারে না, কারণ কেনিয়ে তার নাতিপাতা রাজা, কেনিয়ে নাতিপাতা আছে যে আমার দাদুর কবরে গাঁজা খেলে থবনা করো। ঘুটিয়ারি গাজের কেউ নেই, জিন্দা ওলি সবাই ঘিরে গেছে গেছে, কিন্তু জিন্দা ওলি তো ওলি আছে। আরো আগরা চাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির, চারটে বেটা নাই, ছটা মেয়ে নাই, সাতটা জামাই নাই, ওখানে আছে শুয়ে জিন্দা ওলি দাদা হুজুর পীর কিবলা হাড়ো আগরা চাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ মাজার জিয়ারত করতে। জোরে বলো, আরো জোরে বলো। আজকালকার পীর না, এই জন্য আল্লাহর ওলিরা সত্য,
পৃথিরাজ বলল এগারো যোগী জয়পাল চালো বুড়োর গিয়ে মাথা কেটে লও, সবাই আসছে বুড়োর মাথা কাটবে, ইতিহাসে লেখা আছে। এরা যখন মরুভূমির উপর দিয়ে আসছে বুড়োর মাথা কেটে লব বলে আল্লাহর কুদরত, যে কজন আসছিল সব কজনের উটগুলো শুয়ে পড়েছিল, বইতে লেখা আছে উটগুলো শুয়ে পড়ল। উট যখন শুয়ে পড়েছে এরা উটে ধরে টানছে, শুয়ে ফেলে দিচ্ছে, তলার যত রকমের কৌশল আছে সব কৌশল করলো, ব্যর্থ হয়ে গেছে। উটের মেরে মেরে নাক নাক ফাটিয়ে দিল, লাস্টে এরা চলে গেল। যে কোথায় এখন বুড়ো তার ঠিক নেই, উট তো পড়ে গেছে, কি করবো? পৃথিরাজের কাছে গেল, বলছে শোন উট শুয়ে পড়েছে, তবে একটা কথা বলি, চাপা কলে কারোর সঙ্গে বলবি না, উটের মারতে হবে না, ঠেলতে হবে না, উট উঠে যাবে। বুড়োর গিয়ে খুঁজে ধরে বুড়োর কাছে অন্যায় স্বীকার করবি, যার জীবনে আপনার মারবো না, আপনার কাছে আসবো না, আপনি একটু বলেন উটগুলো উঠে যাক, আমাদের বিশ্বাস, আপনি বললে উট উঠে যাবে। আল্লাহর ওলি বললেন যা, তারা অন্যায় স্বীকার করলি, যেহেতু তোদের যাওয়ার আগে উট উঠে যাবে। এরা যাওয়ার আগে গিয়ে দেখছে উট উঠেছে বটে, কিন্তু অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, খাজা বাবার দিকে না, জোরে বলুন। উট বলছে যদি চলে যাস তো ভাই, যদি এদিকে ঘুরি ফেস হব। এই কল কি বুঝতে পারছিস? বলছে উঠে যাবি। যারা বড় 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 লোক হয় না তারা ধরা যায় না, এখানে একটা বড় মিডিয়া আছে, বলো চৌকুর বসে আছে, যাই হোক আল্লাহ আরো বড় করুক। তো আমি যে কথা বলছিলাম, এরা ওই পৃথিরাজের কাছ থেকে যুক্তি শুনে মুঠ মুঠ না তুলে ঘুরে আসলো। খাজাবা বললো যা, উঠ উঠে যাবে। উঠ শাঁ শাঁ করে উঠে ওইদিকে ঘুরে দাঁড়িয়েছে, উঠের তামান্না যদি ফের ওইদিকে ঘোরা ফেস হব। পাঁচিশ তো চল, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। জানোয়ারে মানুষ চিনেছে না চিনে, পশুই মানুষ চিনেছে, কিন্তু মানুষে মানুষ ছেড়েনি। আমার কলিজা টুকরারা তাই মুসাদ্দিদু জামান, দাদা হুজুর পীর কেবলা আলাদা, ছোট হুজুর পীর কেবলা কিন্তু মুসাদ্দিদ না, মেজ হুজুর পীর কেবলা মুসাদ্দিদ না, সেজলা হুজুর পীর কেবলা মুসাদ্দিদ না, নয় হুজুর পীর কেবলা মুসাদ্দিদ না, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এরা মুসাদ্দিদ না। আল্লাহ পাকের মুজাদ্দিদের কলিজার টুকরার সন্তান, এরা ছিলেন বড় বড় আল্লাহওয়ালা, এরা ছিল ভালো মানুষ, এরা ছিল আল্লাহর ওলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের খুব খারাপ লাগছে কি? এই জন্য আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি। এই ফুরফুরা পীর নেই, ফুরফুরা শেষ হয়ে গেছে, আর একটাও আল্লাহর ওলি নেই, বেকার। এই কথাটা না বলে আগে আপনি ওলি হন, ওলি হয়ে ফুরফুরে যান, গিয়ে তবে বললে সাজবে। আপনি একজন মুখ্যু কুলু সুরো জানেন না, দোয়া কুরুত বলতে পারেন না, ফুরফুরা ওলি নাই, এ কথা আপনার মুখে সাজে না। ওলি চিনতে গেলে আগে ওলি হতে হবে, মাস্টার চিনতে গেলে আপনার মাস্টার হতে হবে, স্বর্ণকার সোনা চিনতে গেলে আপনার স্বর্ণকার হতে হবে। আর যদি মুখ্যু হয় একটা ওই সিটি গোল্ডের দুল ঘুরিয়ে পেয়েছে কাদায় গিয়ে ছুট মাল পেয়ে গেছি, মুখ খাই স্বর্ণকার গিয়ে বলছে সিটি গোল্ড ভালো তিন টাকা দাম, মার বোধ বোধ ছাবলা ও তখন বলছে খাস কাম কামাই করে আমি সোনার বুকে ছুটি আসি রে, ওটা যদি স্বর্ণকার ঘুরিয়ে পেত লাতি মেরে এরকম ফেলে দিত, এরকম দু চারটা সাধারণ লোক এই এই ফেরাতে পড়ে না, পড়ে না মাটি খুঁড়তে খুঁড়তে সিটি গোল্ডের একটা ঋণ ঘুরিয়ে পেয়েছে, সেই কাজ ছেড়ে দেবে যেহেতু পীর হওয়ার ক্ষমতা তৈরি করতে পারেনি, আল্লাহ যদি ক্ষমতা দেয় তো পীর হলে হতে পারি, কারণ নবী হতে পারবো, পীর হলে হতে পারি। যেদিন পীর হব সেদিন ফুরফুরা বিরুদ্ধে কথা বলবো, যেদিন পীর হব সেদিন ফুরফুরা বিরুদ্ধে কথা বলবো। তাহলে এখন কি করব? আল্লাহর ওলি থাকলে আছে, আল্লাহর ওলি হলে হতে পারে, আমার বুড়মি করার দরকার নাই, আমি জানি নিখুঁত আল্লাহর ওলি।
পাঁচ হুজুর পীর কেবলা ছিলেন, মুসাদ্দিদ জামান তো আল্লাহ পাক পাঠিয়েছেন, হুজুরের কথা মানে ওলি নিগুদ বিগুদ বলা যাবে না, আল্লাহ যারা মুসাদ্দিদ করেছেন তিনি মুসাদ্দিদ। তাহলে যদি ভালো না লাগে, যার ভালো লাগবে তার সঙ্গে চলবো, খারাপ বলা যাবে না, নিজেকে খারাপ বলবে, সবাই ভালো আমি খারাপ, সবাই বড় আমি ছোট, সবাই ইমানদার আমি বড় গুনাহগার, ইন্নাল্লাহ ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা, অহংকার যদি করছো জুতো খাইয়ে মরছো। যে লোক জুতো খেয়ে মরেছে তার নাম কি বলো? আরে একটা বলেন, এরা এরা শুধু নমরুদ বলবে, এরা সব জানে, এরা বলবে নমরুদ, নমরুদ কি জন্য জুতো খেলো? অহংকার করে, অহংকার করে। একবার জোরে দরুদ শরীফ আল্লাহু আকবার। হ্যালো হ্যালো আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নিজের পুঁজি বাড়িয়ে মৃত্যুর জন্য রেডি হওয়ার দরকার আছে না নাই? নিজে পুঁজি বাড়িয়ে মৃত্যুর জন্য রেডি হন, কে কখন মরে যাব জানি না। সেই জন্য আপনাদের গ্রামে যদি মক্তব থাকে সেখানে দান করবেন, মসজিদ থাকলে সেখানে দান করবেন, মাদ্রাসা থাকলে সেখানে দান করবেন, আর বলবেন আল্লাহ এটা আমার জন্য, এটা আমি আপনার কাছে জমা দিলাম, আমার মায়ের জন্য 2000 টাকা পাঠালাম, আব্বার জন্য 2000 টাকা পাঠিয়ে দিলাম, মসজিদ বা মাদ্রাসায় বা মক্তবে, তাহলে কি হবে? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আর যদি আমার মাদ্রাসায় যেতে চান বাসন্তী, তাহলে 9 জানুয়ারি সকাল 8টা থেকে বেলা 4টে পর্যন্ত বা 2টা পর্যন্ত, 2টো বলে 4টে হয়ে যায়, জলসা আছে দিনের বেলা যাবেন। 9 জানুয়ারি 9 জানুয়ারি 8-এর পরে 9 8 9 জানুয়ারি মাসের 9 তারিখ সকাল থেকে জলসা যাবেন, যতটুকুন আল্লাহ জোটাই তাবারক খাবেন, দোয়া করবেন, চলে আসবেন। আর যদি মনে হয় হুজুর আমার একটা মেয়ে আছে ভর্তি করব, বাংলা মাধ্যমিক পর্যন্ত উপস্থিতি কন্যাশ্রী সব আছে, বিয়ে হবে প্যান্ডেলের টাকা দেওয়া হবে, হ্যাঁ জামাই বিদায়ের টাকা দেওয়া হবে, ওখানে পড়লে, কারণ এই নেশায় পড়ে মুসলমানের ঘরে ছেলেমেয়েগুলো সব অন্যদিকে পাঠিয়েছে, মাদ্রাসায় যায় না।